হ্যালো, নমস্কার সবাইকে। তো আজকে আমরা দেখব যে কোনো ভিডিও বা ছবি আমাদের আর হারাবে না এখন থেকে। আমি কথা দিচ্ছি আর তোমাদের ভিডিও বা ছবি কোনোদিনও হারাবে না। তো চলো দেখানো যাক আমরা কীভাবে ভিডিও বা ছবি আজীবনের জন্য আমরা সেভ করে রাখতে পারবো। আজীবন শুধু আমাদেরকে পাসওয়ার্ড আর মেলটা জানে রাখতে হবে, বাস তাতে হয়ে যাবে। তো চলো দেখানো যাক। তো ওটার জন্য আমাদেরকে গুগল ড্রাইভ ইউজ করতে হবে। তো চলুন দেখানো যাক আমরা গুগল ড্রাইভে আমরা কীভাবে ছবি আপলোড করতে পারবো। তো ওটার জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে গুগল ওই যে দেখুন এই ড্রাইভটা আমাদেরকে ওপেন করতে হবে। এটা তো অনেকে মোবাইল থাকে আবার অনেকে মোবাইল থাকে না, তো ডাউনলোড করে নেবেন। কম বেশি প্রায় সব মোবাইল থেকে যায়। তো আমি ড্রাইভটা ওপেন করছি। ওপেন করার পর আমি ড্রাইভের পাসওয়ার্ড দিয়ে রাখেছি, তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের ড্রাইভটা ওপেন হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে লেখা আছে মাই ড্রাইভ। এখানে আমাদের ভিডিও বা ছবি আমরা সেভ করতে রাখতে পারবো, কোনো যে রকমই হোক আমাদের এই ছবি বা ভিডিও আমাদের আর কোনো জীবনেও হারাবে না। শুধু আমাদেরকে ইমেল আর ইমেলের পাসওয়ার্ডটা জেনে রাখতে হবে, বাস তাতেই যথেষ্ট। আমাদের যে কোনো ডিভাইস আমরা সেটাকে আমরা লগ ইন করে দেখতে পারব। তো চলো দেখানো যাক আমরা সেটাকে কীভাবে করব। তো করার জন্য আমাদেরকে যেখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, এখানে আমি ডাইরেক্ট প্রথম আমি একটা ফোল্ডার লিখে রাখি। তো আমি এখানে একটা ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম ফটো। ফটোতে এই ক্রিয়েট অপশানে আমি ক্লিক করছি। তো এই ক্রিয়েট অপশানে আমি ক্লিক করছি, দেখুন আমাদের ক্রিয়েট হয়ে গেছে ফাইলটা। এই ফাইলের থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন ফাইলের মধ্যে আমরা কালার দিতে পারি, যে দেখুন চেঞ্জ কালার। এই চেঞ্জ কালারে যদি ক্লিক করে যে দেখুন আমাদের ফাইলটা কিন্তু কালার হয়ে গেছে নানা ধরনের। তো আমি অন্য একটা কালার দিয়ে দেখি। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। যে দেখো আমাদের ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে যে দেখুন আমাদের এখানে কালার দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের ফোল্ডারের মধ্যে কিচ্ছু নেই। তো আমরা এখন এই ফোল্ডারের মধ্যে আমরা কীভাবে ছবি নিয়ে আসবো ফটো, তো চলো দেখানো যাক। তো ওটার জন্য আমাদেরকে এই ফটোর মধ্যে ক্লিক করতে হবে। ফটোর মধ্যে ক্লিক করার পর যে কোনো প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে যদি দেখুন এখানে অপশান আছে আপলোড, এই আপলোডে আমাদের ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর আমাদেরকে ডাইরেক্ট ইমেসেজ নিয়ে আসবে। তো আমি চলে আসলাম, আমার যেখানে ছবি আছে আমি সেখানে চলে আসছি। তো আমি ফটোতে ক্লিক করছি। ফটোতে ক্লিক করার পর আমি এখান থেকে এই ছবিটা আমি আপলোড করতে চাই। এই দেখুন আমি ওখানে ক্লিক করে দিলাম। এই দেখুন আমাদের ছবিটা আপলোড হয়ে শুরু হয়ে গেছে। তো জাস্ট এটা একটু আমাদের ছবিটা আপলোড হয়ে যায়, আপলোড হচ্ছে। এটাতে কিন্তু আমাদের ছবিটা আজীবন থেকে যাবে পুরো। এই যে দেখুন আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল। দেখুন এই ছবিটা আমাদের এই ইমেলে সারা জীবনের জন্য থেকে গেল। আমি যদি ডিলিট না করি, যতই আমাদের মোবাইলটা ফরম্যাট হোক বা হ্যাং হোক বা চুরি হোক বা ভেঙে যাক বা যে কোনো রকমই হোক, আমাদের এই ছবিটা হারাবে না। শুধু আমাদেরকে এই মোবাইলের আমরা যে এই ছবিটা দিলাম, এই ছবির যে আমরা মেলটা দিয়েছি সেই মেলটা আমাদেরকে শুধু জানতে হবে, বাস এইটুকু। এই যে দেখুন আমার এই মোবাইলের যে মেলটা দিয়েছে, যে দেখুন এই ইমেল আইডিটা আমাদেরকে জানে রাখতে হবে, এই ইমেল আইডি আর এই ইমেল আইডির পাসওয়ার্ড, বাস আমাদের তাতে কাজ হয়ে যাবে। এটা জানলে আমরা যে কোনো ডিভাইসে আমরা
আবার এটাকে লগইন করতে পারবো। আমরা যদি সেটাকে আমরা যদি চাই অন্য ডিভাইসে আমরা আবার লগইন করব, আমাদের এই মোবাইলটা হারিয়ে গেছে, আমাদের গুগল ড্রাইভের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ছবি বা ভিডিও আছে, সেটাকে আমরা যদি আবার ডাউনলোড করতে চাই, তো ওটার জন্য আমাদেরকে অন্য ডিভাইসে এই গুগল ড্রাইভটা ডাউনলোড করে ওখানে আমাদেরকে এই ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। এই ইমেল পাসওয়ার্ডটা দিলে আমাদের ছবিটা চলে আসবে, যে দেখো আমাদের এইরকম ছবি চলে আসবে। তো আমরা যদি চাই এখন এই ছবিটা আমরা ডাউনলোড করবো, তাহলে এই ছবিটা যদি আমরা ক্লিক করি তো আমরা একটু নিচে আসবো, যে দেখো এখানে ডাউনলোড অপশান রয়েছে, যে দেখো। তো আমি যদি এখানে ডাউনলোড করি, দেখো আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেল, আমি দেখাচ্ছি, দেখো ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি ফটোতে, দেখো এই ছবিটা আমি এখন ডাউনলোড করলাম আমাদের গুগল ড্রাইভ থেকে। আমরা এইভাবে আমরা যে কোনো ছবিকে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করে আমরা রাখতে পারি, দেখো আমাদের ছবিটা এখন চলে আসছে। জাস্ট নাও আমরা এখন আপলোড করছি, তা দেখাচ্ছে। তো আমরা এখানে ভিডিও আর তারপর ডকুমেন্ট তারপর অনেক কিছু আমরা এখানে লিখতে হবে। আমরা এখানে মোট 15 GB ডাটা পাই, যে দেখুন এখানে লেখা আছে 15 GB, আমাদের এখানে 15 GB দিয়েছে। আমরা যদি আবার নিতে চাই এই বা স্টোরেজ আমরা যদি ক্লিক করি, তো আমরা এখানে আরও অনেক স্টোরেজ আছে, তো আমাদেরকে ওটা টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা এই 15 GB ইউজ করতে হবে। তো এইভাবে আমরা যে কোনো ছবিকে, আমি যদি কোনো ফোল্ডার ছাড়া আমি যে কোনো ছবিকে আমি আপলোড দিই, দেখো এই ছবিটা কিন্তু আমি ফোল্ডারে আপলোড করে দিয়েছি। তো আমি এই ফাইলে যদি ক্লিক করি, এই যে ফটোতে যদি ক্লিক করি, যে দেখো এটা কিন্তু আমি ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি ছবিটা। আমি যদি এখন ফাইলে আমি আপলোড করব না, জাস্ট আমি এমনি আপলোড করব, তো ওটার জন্য আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, আপলোড। আপলোড হওয়ার পর আমি যে কোনো একটা ইমেজ আপলোড করছি, তো আমি এখানে ক্লিক করছি, আমি এই ইমেজটা আপলোড করলাম, এই দেখো জাস্ট ওয়েট, আমাদের ইমেজটা আপলোড হচ্ছে, এই দেখো আমি এটা ফোল্ডারে আমি আপলোড করলাম, আমি এমনি জাস্ট আপলোড করে দিলাম ফোল্ডার ছাড়া। এই দেখুন আমাদের ছবিটা এখন চলে আসছে, এই দেখো। আমি যদি সেটাকে আবার আমরা ফোল্ডারে আপলোড করতে পারি, আমরা এখন আপলোড করলাম না, এখন এখন আপলোড করার পর আমরা যদি এই ছবিটাকে চাই এখন আমরা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে ঢোকা দেবো, তো সেটা হয়ে যাবে। তো আমি এই ছবিটা যদি এখন ফোল্ডারের মধ্যে ক্লিক ঢুকিয়ে দিই, এই যখন এই ফটো ফোল্ডারে, তো আমি এখন দিয়ে আমি এখানে চেপে রেখে আমি একটু চেপে ছবিটা আমাদেরকে চেপিয়ে চাপিয়ে মানে ক্লিক করে রেখে আমাদেরকে এদিকে নিয়ে আসতে হবে, ক্লিকটা কিন্তু ছাড়তে হবে না। ক্লিক করে নিয়ে এসে আমাদেরকে যে এখানে ফটোতে আমরা যদি আমি যদি এখানে ছেড়ে দিই, যে দেখো আমাদের ছবিটা কিন্তু ফটোর মধ্যে এই ফাইলের মধ্যে ঢুকে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখো আমাদের কিন্তু এখানে দুটো ছবি গেছে। আমরা এখান থেকে এই ছবির ইউআরএলও আমরা এখান থেকে কপি করতে পারি, এই দেখো আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো কপি লিঙ্ক, এখানে ভিডিও এখানে ছবির লিঙ্কও বানিয়ে এখান থেকে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে। তো আমি যদি এখন যদি চাই এই ছবি বা এই ভিডিও আমরা রিমুভ করব, তো কীভাবে করব, ফটোর জন্য আমি যদি এই ছবিটা আমি রিমুভ করতে চাই, এই ত্রিরোটে ক্লিক করব, ত্রিরোটে ক্লিক করার পর নিচে আসবো, এই যে দেখুন সব থেকে নিচে একটা অপশন আছে রিমুভ, এই রিমুভে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন রিমুভ টু ট্র্যাকস, আমি যদি এটাতে ক্লিক করি তো আমাদের ছবিটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি যদি তাতে ক্লিক করি, এই যে দেখো আমাদের ছবিটা চলে গেছে, চলে গেছে, রিমুভ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে, আপনারা যাই বলো। দেখো আমার শুধু এখানে শুধু একটা ছবি দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো ছবি বা ফাইল ফোল্ডারকে আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারবো।
সব থেকে বেটার হবে আমরা যদি এখানে ফাইল, আমরা যদি এখানে ডকুমেন্টসগুলো দিয়ে দিই তাহলে খুবই সুন্দর হবে। তো এইভাবে আমরা যে কোনো গুগল ড্রাইভে যে কোনো ছবি বা ভিডিও আমরা আপলোড করে রাখতে পারবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে ইমেলের মধ্যে আমাদেরকে ছবি বা ভিডিও আপলোড করতে হবে সেই ইমেল বা পাসওয়ার্ড আমাদের কিন্তু সারা জীবনের জন্য সেটাকে আমাদেরকে মানে মুখস্থ করে রাখতে হবে। এই ইমেল আর পাসওয়ার্ডটা আমাদেরকে মনে করে রাখতে হবে, নাহলে আমরা কিন্তু খুঁজে পাবো না আমাদের ভিডিও বা ইমেল। এইভাবে আমরা যে কোনো ছবি বা ভিডিও এই গুগল ড্রাইভে আমরা আপলোড করব। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো ওকে ভাই, সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে ভাই, টাটা।